सरकारी चाकुरी कर ले काज करते हबे बसे बसे शुधुमात्र अफिसे राजनीति कर ले चलबे ना ए ट्रेडिशनटा विगत दिने छिलो जार फले अफिसगुली होये गिये छिलो राजनीतिर आखड़ाय तबे एखन किन्तु राज्ये बीजेपी सरकार माने जनतार सरकार जनतादेर असुविधे माने सरकारेर असुविधे रविवार दिन स्वामी दयालानंद स्कूले एक रक्तदान उत्सवे एसे एई बिषयटा आबारो सबार सामने तुले धरलेन मुख्यमंत्री विप्लव कुमार देव एई कथाटा बलार पेछनेओ विशाल एकटा कारणेर व्याख्या करलेन मुख्यमंत्री विद्युत भिभ्राट विगत कयेक मास धरे राज्ये घन घन विद्युत भिभ्राट होच्छे एर कारण किन्तु विगत दिनेर सेई दुर्बल व्यवस्थापनाई मुख्यमंत्री मते विगत दिने कोनो धरनेर परिकल्पनाई छिलो ना तत्कालीन सरकारेर संगे बेश कयेकजन सरकारी कर्मचारीदेर दुर्बल काजेर जन्यई एसब कर्मचारीरा तत्कालीन समये काजेर चेये बेशी व्यस्त थाकतेन राजनीति निएई जेटा एखन किन्तु आर हबे ना बर्तमाने विद्युत भिभ्राट निये मुख्यमंत्री बोलेन एखन विद्युतेर चाहिदा आगेर थेके अनेकटाई बेड़েছে विद्युतेर चाहिदा आगेर चेये देड़ गुण बेड़েছে কিন্তু বিগত তিন বছরে বা চার বছরে তার জন্য আলাদা ট্রান্সফরমার লাগানো ও তার ব্যবস্থা করা সেগুলো না হওয়ার কারণে সঠিকভাবে রূপায়ণ না করার কারণে লোড যখন পড়ে তখন ট্রান্সফরমার জ্বলে যায় তখন আমরা পত্রপত্রিকা দেখি যে না জিবি হসপিটাল কাছে ট্রান্সফরমার জ্বলে গেছে জ্বলে যাওয়ার জন্য পুরনো ব্যবস্থা দায়ী ছিল তবে এই সমস্যাটা খুব বেশি দিন থাকবে না বিগত দিনে যেটা করেনি বামেরা সেটা কিন্তু এখন আর হবে না মুখ্যমন্ত্রী স্পষ্ট বললেন খুব শীঘ্রই এই সমস্যাটার লাঘব হয়ে যাবে আমি আমার ত্রিপুরাবাসীকে আশ্বস্ত করতে চাই বড় কোনো আধিকারিকই প্রতি তিন মাস অন্তর পর্যালোচনা হবে প্রত্যেকের কাজের যারা কাজ করবে না ব্যবস্থা রাখা হয়েছে ডি গ্রুপ থেকে চিফ সেক্রেটারি পর্যন্ত প্রতি তিন মাসে রিভিউ করব আর সিধা ভলান্টিয়ার রিটায়ার করে বাড়িতে পাঠিয়ে দেব চাকরি করো তো কাজ করতে হবে আর না হলে চাকরি ছেড়ে দাও ত্রিপুরাতে অনেক নজওয়ান চাকরির জন্য লাইন ধরে বসে আছে বহু ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আছে যাদের সরকারি চাকরি নেই বহু লাইনম্যান আছে যে তার রোজগার নেই যারা চাকরি সরকারি চাকরি করেন তাদের যদি মনে হয় যে আমাদের কারণেই সরকার নয় জনতার কারণে সরকার আপনারও তার মধ্যে একজন আপনারও পাবলিক আমিও পাবলিক আমিও একজন জনতার অংশ তাই আমার মিডিয়ার বন্ধুদেরকে বলবো আজকের মহতি রক্তদান শিবিরের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমাদের আদরণীয় ডেপুটি সিএম যে আছেন আমার সঙ্গে সাথী জিষ্ণু দেববর্মা মহোদয় উনি আন্তরিকভাবে আপনাদের জন্য সমস্ত জায়গায় প্রচেষ্টা করছেন ও ত্রিপুরা সরকার চিফ সেক্রেটারিকেও আদেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকটি বিদ্যুৎ বিভাগের যে ছোট ছোট অফিস তার সমস্ত ডেটা আমার কাছে প্রস্তুত করার জন্য বিগত তিন বছরে যাব কোন কোন অফিসার ছিল আগরতলাতে দায়িত্বে হয়তো বা এখন ট্রান্সফার অন্য জায়গায় চলে গেছে কিন্তু তিন বছর আগে কে ছিল যে এই ব্যবস্থাগুলো করলো না প্রচুর লোক রক্তদান করেন এই দিনকার উৎসবে পাশাপাশি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠানের ভিডিও ক্লিপসও দেখানো হয় আয়োজকদের তরফে নয় বনমালীপুর মণ্ডল কমিটির ব্যবস্থাপনাতেই অনুষ্ঠিত হল এদিন এই রক্তদান উৎসব এই উৎসবে মুখ্যমন্ত্রীর সঙ্গে উনার জায়া নীতিদেবও ছিলেন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড